আপনার অসুখ তো আমার কি, এটা কোনো কথা হলো? একটা মানুষ বলতে পারে এইভাবে, সেটা ভালো কোনোদিনও হয়নি। আরিফিন শুভ চেষ্টাও করে নাই, যার জন্য আমার ছবিটাই বন্ধ হয়ে গেল। আলটিমেটলি ছবিটা আমি করতে পারলাম না। আমি সেই জন্যই বলেছিলাম যে ও হচ্ছে একটা বেইমান, ও বেইমান এবং ওর কিছুই হবে না ফিল্মে, এবং তাই হয়েছে, ওর কিন্তু কিছুই না এখন ফিল্মে। এবং আমি আজকে একটা কথা বলি যে আমাদের দেশে সালমান মারা যাওয়াতে চলচ্চিত্র শিল্পের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে ক্ষতি বেশি হয়েছে মান্না মারা যাওয়াতে। নব্বই সাল আমাদের জন্য একটা স্বর্ণালী যুগ। ডিরেক্টর প্রডিউসার কারো পরাজয় নয়, এটা পরাজয় হচ্ছে হলো শিল্পীদের, কারণ ওরা পারিশ্রমিক বাড়িয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেল দর্শককে এই যে বাজেট কম করে ছবি বানানোর প্রবণতাটা শুরু হয়ে গেল, এবং যে পরিচালকটা হয়তো 1 কোটি টাকা দিয়ে ছবি বানাতো সে 1 কোটি টাকাই খরচ করছে, কিন্তু 40 লাখ চলে যাচ্ছে বাজেটে ইয়েতে পেমেন্ট করতে, আর 60 লাখ টাকা দিয়ে কী ছবি হবে, তখন সে অটোমেটিক সেখানে কোনো রকমের কাজ শেষ করার চেষ্টা করছে, এবং সেগুলো এসে আমাদের হিট করলো বেশি করে। এই হিট করাতে আমরা কিন্তু ভেঙে গেলাম। আচ্ছা, এই ভাঙ্গাগুলোর জন্য যারা দায়ী, ম্যাক্সিমাম দায়ী হচ্ছে আমাদের শিল্পীরা। আমি শিল্পীও বলবো না এই জন্য যে আমরা কি করলাম, উল্টা রাস্তায় হাঁটলাম। এই যে শিল্পীরা জন্য আমরা কাজ করতে পারছি না, শিল্পী প্রবলেম, সেই জন্য কিন্তু কেউ চেষ্টা করে শিল্পী আনলাম না। নতুন নতুন শিল্পী কিন্তু আমরা আনতে পারতাম, কিন্তু তা কিন্তু কেউ করেনি। সবাই পুরাতন শিল্পীদের উপরে রিস্ক নিছে, এটাতে আমাদের ক্ষতি হয়েছে অনেক বেশি। এখন তো ছবি বানানোই মুশকিল, শিল্পীই নাই। আমার যেটা পছন্দ হয়েছে, আমার পছন্দের উপর নির্ভর করে আমি ছবি বানিয়েছি। নির্মাতারা সাহস করতে পারে, কিন্তু নির্মাতারা যারা আছে নতুন, এখনও সেভাবে দেখি নাই যারা নির্মাতারা নির্মাণ করবে, তারাও এখনও চেষ্টা করছে না, কারণ তারা মানে একদম ভাত মেখে দেওয়া আছে, সে মাখা ভাতটা খেতে চায়, কিন্তু তারা চিন্তা করে না যে ভাতটা মাখার জন্য যেগুলো লাগবে সেই জিনিসগুলোকে আগে তৈরি করতে হবে। শুধু প্রেম না, এখানে ইগো অল্টারনেটটা তুমি বলতে পারো, যে অনেকে অনেক বড় হয়ে যায়, অনেক কাজ করতে চায় না। মনে করো শাকিবের কথা যদি আমি বলি, সালমানের সাথে কোনো সমস্যা আমার হয় নাই। সালমানের সমস্যা হচ্ছে এটা ইগো প্রবলেমও না, এটা হচ্ছে প্রেস্টিজের প্রবলেম। এই ছবিটা সালমানের ছবিটা, এটা যেটা হচ্ছে তখন আমারও বয়স কম, সালমানের বয়স কম, দুজনের যে ইমোশনটা কাজ করেছিল তখন, যে আবেগটা ছিল, সেই আবেগটা আমরা দুজনে কেউ কন্ট্রোল করতে পারিনি। এটা আমি নিজে বলবো, আমার দোষ স্বীকার করি আমি, যেটাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এবং এখন যেটা বুঝি, এখন যত যেটা আমরা অন্যান্য আর্টিস্ট দিনে কাজ করার পরে, সালমান চলে যাওয়ার পরে, যেটা অনেক কষ্ট দেয়, সেই গল্পটাই কিন্তু আমি পরে শাকিবকে দিয়ে করালাম। এটা সালমানেরই নির্দেশে গল্পটা তৈরি হচ্ছিল। কোন ছবিটা? কিবের প্রথম ছবি, যেটা জনের একটা ডিস্টেন্স মেনটেন করতো, দেখা হতো, কথা হতো, লাস্টে ও এসে আমাকে ধরলো যে আর পারছি না, এখন আসেন ছবি বানায়। আমি, তোমার তো শিডিউলই নেই, তুমি শিডিউল দিবে করতে, তুমি এখন এত ব্যস্ত, টাকা পয়সা সব কিছু মিলে তো তোমাকে, তখন বলছি আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনি খালি গল্প রেডি করেন। এই আচ্ছা, যেদিন আমরা গল্প শুনছি প্রডিউসারের বাসায় বসে টোটাল গল্পটা, তখনই তো ফোনটা আসলো যে সালমান নাই। আমি অবশ্য মান্নার ব্যাপারে বলেছিলাম, শেলিকে বলছিলাম যে শেলি তুমি যদি পারমিশন দাও আমি মান্নার উপরে একটা বায়োপিক করতে চাই। শেলি এখন ওটা নিয়ে কোনো উত্তর দেয়নি আমাকে। মান্নার সংগঠনের প্রতি প্রচণ্ডভাবে, আমি ও সংগঠন না শুধু, ও কিন্তু চলচ্চিত্র শিল্পের প্রতি ওর একটা মানে জিনিস কাজ করতো, যে আমি না থাকলে, আমার সংগঠন না থাকলে, আমাদের শিল্পী সমিতি না থাকলে, অন্যান্য সমিতিগুলো না থাকলে আমরা ছবি বানাবো কীভাবে। ও কিন্তু এই ফিলিংসটা তার মধ্যে খুব সবচেয়ে বেশি ছিল, যার জন্য আমরা বহুবার মিটিং করেছি সোনারগাঁয়ে। ও নিজের পকেটের টাকা খরচ করে সোনারগাঁয়ে আমাকে দেনে বসেছে, এবং কখন কোন পর্যায়ে ফিল্মকে আগানো যায়, ফিল্ম ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে ধরো, এটা ঠিক করা যায় কিনা, সব আমরা কিন্তু আমাদের সাথে আলোচনা করতো সে। এবং যেমন অশ্লীল ছবি নির্মাণ শুরু হলো, সে নিজে আমাদের সাথে ভোর 6টা সাড়ে 6টার দিকে মন্ত্রীর বাসায় গেছি, এটা নিয়ে আলোচনা করেছি আমরা। ওর কিন্তু এই চেষ্টাটা খুব বেশি ছিল। আর সালমানের ব্যাপারটা হচ্ছে যে সালমান আসলে নেতৃত্বের ব্যাপারটা ওর সময় আসে নাই ওইভাবে, কারণ ও যাদের ছবি করতো কোর ছবি করে নিয়ে ব্যস্ত, নেতৃত্ব দিবে কখন? মান্না তো গল্প শুনতো, আর
গল্প শুনে ক্যারেক্টার বুঝেই কাজ করতো। ও খুব মানে আমি বলবো ও একটা খুব ভালো ছেলে ছিল ফিল্মের জন্য। থিয়েটার ব্যাপারে হয়তো নিজের পছন্দ থাকতেই পারে যে আমার এই আর্টিস্টটা না হয় এই আর্টিস্টটা হলে ভালো হতো, সেই কাজগুলো করতো। আমাদের মধ্যে যারা ছিল তাদেরকেই নিত সে, তার সেই ব্যবস্থাটা সে করছিল। এবং আমি আজকে একটা কথা বলি যে আমাদের দেশে সালমান মারা যাওয়াতে চলচ্চিত্র শিল্পের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে ক্ষতি বেশি হয়েছে মান্না মারা যাওয়াতে। এই অর্থে মান্নার মানে ভক্তরা ছিল সাধারণ জনগণ, সমস্ত সাধারণ জনগণ মান্নার খুবই ভক্ত ছিল। কারণ মান্না যখন মারা গেল আমরা কিন্তু মান্নার লাশ নিয়ে শহীদ মিনারে যেতে পারিনি। হ্যাঁ, তো আমার বিশ্লেষণ করলে আমি যা দেখি যে তাতে সালমান মারা যাওয়াতে যতটা ক্ষতি না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্না মারা যাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় দায়িত্বের ব্যাপারে, তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পূরণ করে নাই, সে অন্যভাবে কাজ করার চেষ্টা করছে, তারই খালি গ্রুপ থাকতে চেয়েছে, এটা তার উচিত হয়নি। তাকে অবশ্যই উচিত ছিল ফিল্মটাকে একটু নিজের মনে করে এটাকে যাতে ভালো অবস্থানে থাকে সেই ব্যবস্থাটা করার, এই খামখেয়ালিপনাটা না করলেও পারতো সে। ওই যে বললাম যে ডিরেক্টরদের উচিত যে শিল্পী তৈরি করো, আমার শিল্পীর অভাব, শিল্পীর অভাবে শিল্পী আমার উপরে একটা ইয়ে করছে কী বলে প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু আমি যদি অন্য একটা শিল্পী তৈরি করে ফেলি সেই প্রেশারটা কি তার থাকবে? কখনো থাকতো না, সে কিন্তু অটোমেটিক সোজা হয়ে থাকতো, এই সোজাটা আমরা রাখতে পারি নাই। এটা হয়তো পাবলিসিটি হয় বিরাট, অনেকে মনে করে, কিন্তু এটা খুব একটা মানে উৎসাহজনক উৎসাহ ব্যঞ্জক কোনো জিনিস না, এটা ক্ষতিকরই হয়। কারণ এখন ছবি নাই, ছবি না হলে ছবির গল্প নিয়ে আলোচনা হবে না, এই ওদের বিতর্ক নিয়ে, ওরা কে কাকে গেল, কার ঘর বাড়িতে কে যাচ্ছে, কে বোরকা পড়ে গেল, এইগুলো তো ঠিক না। ভয় করতো যে আমার এরকম কোনো স্ক্যান্ডেল বের হলে আমার ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, যে কারণে তারা স্ক্যান্ডাল কিন্তু খুব বাড়ে, সবাই প্রেম করছে, প্রেম কি কে কে না করছে, কিন্তু সবার মধ্যেই একটা মানে কি বলবো এটা আড়াল ছিল, আড়াল করে নিজেদের মতো করে কাজ করতো। শাকিবের এই নীরবতাটা কিন্তু অনেক ক্ষতি করছে, ও মুখ খুলুক, কিন্তু ও তো অলওয়েজ তাই, ও কম কথা বলে, কিন্তু এবার যেগুলো ঘটনাগুলো ঘটলো যেগুলো ও ঠান্ডা করে দিতে পারতো প্রথমেই, কিন্তু সেটা সে করে নাই। কারণ ও একটা চালাক ছেলে, ও চিন্তা করছে দেখি না ইন্ডাস্ট্রি কোন দিকে যায় আমি সেই দিকে যাব, সেটা ভালো কোনো দিনও হয়নি। আরিফিন শুভ চেষ্টাও করে নাই, যার জন্য আমার ছবিটাই বন্ধ হয়ে গেল, আলটিমেটলি ছবিটা আমি করতে পারলাম না। আমি সেই জন্যই বলেছিলাম যে ও হচ্ছে একটা বেইমান, ও বেইমান এবং ওর কিছুই হবে না ফিল্মে, এবং তাই হয়েছে, ওর কিন্তু কিছু নাই এখন ফিল্মে, কষ্ট পেয়েছে প্রচণ্ড, খালি প্রচণ্ড কষ্ট পেয়েছে। যে একটা শিল্পী কোনো দিন এই কথাটা কোনো মানুষই, ভালো মানুষ খারাপ মানুষ সব কোনো মানুষই বলতে পারে না যে আপনার অসুখটা আমার কি, এটা সে বলেছে, আপনার অসুখ তো আমার কি, এটা কোনো কথা হলো একটা মানুষ বলতে পারে এইভাবে? আমি আবার একটা রোমান্টিক ছবি বানাচ্ছি, যে ছবিটা দর্শককে আশা করি আবার সিনেমা হলে ফিরিয়ে আনার চেষ্টা করবে। প্রডিউসার তো নাই, প্রডিউসার একেবারেই নাই, কেন প্রডিউস থাকবে কোত্থেকে? আমি আমার টাকা ইনভেস্ট করব, সেই টাকাটা উঠবে কোত্থেকে? সেই জায়গাগুলোই তো নাই, সেই ওঠানোর জন্যে কিন্তু এখন আমাদের সিনেমা হল দরকার অনেক। আমাদের টোটাল সারা বাংলাদেশে ছিল 1235টা সিনেমা হল, সেই সিনেমা হল যদি 500তে যদি এই সিনেপ্লেক্স চলে আসে তাহলে কিন্তু দর্শক মানে ওইটা কভার করে ফেলবে। একটা কথাই বলি যে জসিম ভাইকে নিয়ে ছবি করব চিন্তা করছি আমরা, কিন্তু কোনো গল্পই আমাদের পছন্দ হচ্ছে না যে জসিম ভাইকে নিয়ে করার মতো। আচ্ছা, গল্প কিন্তু পছন্দ হচ্ছে না, এবং সেই এটার মাঝখানে যখন মোটামুটি একটা গল্প রেডি করছি এর মধ্যে আমরা কিন্তু কিয়ামত থেকে কিয়ামতের কেমন থেকে কেমন গল্পটা পাই। এই গল্পটা পাওয়ার পরে তখন নিয়ে আসলো সিরাজ ভাই, নিয়ে আসার পরে যখন দিল তখন কিন্তু আমরা মনপ্রাণে একেবারে ওই গল্পটাকে নিয়ে রোমান্টিক ছবি বানানোর চিন্তা করলাম, এবং সালমানকে কালেক্ট করলাম, মৌসুমীকে কালেক্ট করলাম, অন্যান্য আরও অনেক শিল্পী কিন্তু ওই ছবিতে কালেক্ট হয়েছে, তো এবং ছবিটাও আলটিমেটলি সাকসেস, সবার কাছে সাকসেস, কারণ এই 28 বছর চলছে, 28-29 বছর কিন্তু এখনও ছবিটার নাম মানুষের মুখে মুখে, অনেক 100% মূল কপিরাইট নেওয়া হয়েছে, একদম আপনি একদম 5টা ছবি নেওয়া হয়েছিল তখন, 5টা একসাথে একটা ইয়ের মধ্যে 5টা ছবি ডিট করা, বাকিগুলো হলো যে ইয়ে করে ফেললো আমাদের দেনমোহর করলো ছবি বিক্রমপুরী সাহেবরা, যার জন্য পরের ছবিগুলো আরেকটা বোধ হয় কী করছে মতিন ভাই করছে।